দেখুন এটা ইম্পর্টেন্ট যে আমরা একসাথে একটা দল হিসাবে খেলতে পারি, এক একটা ম্যাচ খেলতে পারলাম, একটা খেলতে পারলাম না, এটা খুব একটা ভালো দিক না। তারপরেও এখন সময় স্বল্পতার কারণে কিংবা সিচুয়েশনের কারণে এখানে এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। আর যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার, আমি শিওর যে সবাই যা যা জায়গা থেকে দলের জন্য যত সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করবে, যার মাধ্যমে আমরা আসলে আশানুরূপ ফল পাবো। সাকিব যেটা বললো, সব খেলায় সব প্লেয়ারকে আমরা হয়তো পাবো না, যেহেতু আন্তর্জাতিক কমিটমেন্ট রয়েছে। যে যেই দিন সময় তার অপরচুনিটি পাবে, সে যেন সে অপরচুনিটিকে কাজে লাগায়। এবং আমরা সেভাবেই দলটা গঠন করেছি। দলে পর্যাপ্ত পরিমাণের ইয়াং প্লেয়ারও রয়েছে, সিনিয়র প্লেয়ারও রয়েছে, ব্যাকআপ প্লেয়ারও রয়েছে। তো যেই দিন ব্যাকআপ প্লেয়ার সময় পাবে, তারা যেন সেই সময়টা সদ্ব্যবহার করে তাদের জন্য, ক্রিকেটের জন্য। তো মোহামেডান একটা ফ্যামিলি এবং তারা যেন একটা ফ্যামিলি হিসেবে ক্রিকেট খেলতে পারে এবং এনজয় করে মাঠে খেলাটা, সেটাই আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হবে আমাদের। দেখুন এটা যারা সুযোগটা পাবে তাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটিস। আমি শিওর এবারে ওভাবেই দলটা করা হয়েছে যে কোন কোন সময়গুলোতে হয়তো ইন্টারন্যাশনাল প্লেয়াররা বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করবে তারা থাকতে পারবে না, সেই সময়গুলোতে যেন আমাদের ব্যাকআপ প্লেয়ারটা থাকে, সেভাবে দলটা করা হয়েছে। তো হোপফুলি ওরা যখন সুযোগ পাবে ওরা সুযোগটা কাজে লাগাবে। কারণ এখন আপনি যদি দেখেন আমাদের ন্যাশনাল টিমে যারাই প্লেয়ার আছে সবাই ডোমেস্টিকেই পারফর্ম করে আসছে, তো সবার জন্য একটা সুযোগ থাকবে। আর যেহেতু এটা আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ন্যাশনাল টিমেই বলুন আর প্রফেশনাল জায়গা থেকেই বলুন, তো সেই জায়গা থেকে আমি শিওর যে সবাই যা যা জায়গা থেকে যত সম্ভব ট্রাই করবে এবং আমি হোপফুল যে বেশ কিছু প্লেয়ারও তৈরি হয়ে আসবে। হোপফুলি এবার আমরা দল হিসাবে খেলতে পারবো এবং ওরকমই একটা রেজাল্ট আনতে পারবো যেটা মোহামেডান ক্লাব অনেকদিন ধরে চাচ্ছে। আপনার ব্যস্ততা খুব বেশি, মানে যাতে আইপিএল আছে, ন্যাশনাল টিম, কতটুকু সার্ভিস দিবেন আপনি মোহামেডান? আমি যেটা বললাম চেষ্টা তো থাকবে যে সবগুলো ম্যাচ খেলার, বাট মাহবুব ভাই যেটা বললেন যে ন্যাশনাল টিমের কমিটমেন্ট আছে, আপনি যেটা বললেন আইপিএলের কমিটমেন্ট একটা আছে, বাট এর মাঝে মাঝে চেষ্টা করবো যে যথাসম্ভব টিমের সাথে থাকার এবং ম্যাচগুলো খেলার।